এবারে আসছেন আমাদের অতিথি পারফরম্যান্স হেদায়েত তুর্কি মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ ফারুক এবং বিতলু শামিম রম না পার কি তো মনে হয় আয়া হোসে নই তো বইতে কইছিল আমার বন্ধু বিখ্যাত গোয়েন্দা লেখক আমার তিনটা বাজার আসার কথা ছিল এখন রাত হয়েছে এখনো কোনো খবর নাই এই দেশের মানুষের কোনো কাণ্ড কারখানাই নাই সন্দেহজনক ব্যাপার কে তুমি এখানে কি করছো মিস্টার বিন বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝাস না দোস্ত বুঝতে পেরেছি তুমি তো আমার আমন্ত্রণে এসেছো আমি তো ভেবেছিলাম চোখ তো বুঝতেই পারো আমি যে কোনো জায়গায় গেলে একটু সন্দেহের চোখে তাকাই তুমি আমার উপর রাগ করেছো আমি জানি একটু দেরি হয়েছে আমার তো দেরি হবার কথা না আমি একজন গোয়েন্দা মানুষ তবুও দেরি করেছি কারণ হচ্ছে কারণটা হচ্ছে তোমার ভাবির জন্য নাস্তা বানাতে হয়েছে ভাবির জন্য নাস্তা বানাইতে গেলে কেন কাজের বুয়া রাখতে পারস না দুঃখের কথা বললি আমি তো চাই আমার ঘর আমার ঘর আমার ঘর কাজের বুয়া দিয়ে ভরে যাক কিন্তু তোর ভাবি তো সেটা চায় না কেন কারণ সে যখন আমার ঘরে এসেছিল সে কাজের বুয়াই ছিল রোমান্টিক ভাবে হাসছিস আর আমার দুঃখে জান প্রাণ চলে যাচ্ছে আর ও জিদ উঠতেছে সুপারম্যান সুপার সে উড়ে চলে আসবে আমি না হয় একটু দেরি করেছি ও তো একটু আসবে না এটা কি করে আর ও দুঃখ পাইবি দুঃখ পাওয়ার কষ্ট পাও তোমার নাম সুপারম্যান কে রেখেছে তুমি আসবা সবার আগে উঠতে উঠতে তা না দেরি করে এসেছে সুপারম্যান তোমার পেটটা এত বড় কেন মনে হইতাছে কিরমি ফুটবল খেলাইতাছে তুমি কিরমি ট্যাবলেট খাইতারো না আচ্ছা মিস্টার বিন তোর চোখ মুখ কেমন শুকনা লাগতেছে কে আচ্ছা তাই তো না লাগবো না রে ভাই আমার বন্ধু আমারে কোনো খাওয়ান খুরাক দেয় না কইলে কি কয় জানো কয় তোমারে আমন্ত্রণ করে আনছি নিমন্ত্রণ করে আনি না আগে যদি এই আমন্ত্রণ আর নিমন্ত্রণের পার্থক্য বুঝতাম তাহলে কি আর এই দেশে আসি তোমাদের যে আরেকটা বন্ধু আছে কি জানো নাম এই যে এরকম চার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিন এই যে এরকম এরকম করে হাঁটে হ্যাঁ এত এখন আছে না কারো আমার তো সময় দাম আছে কারো এক থেকে তিনবার গোনাম যদি না ইয়ের তো এই যায় আমগা ঠিক আছে ঠিক আছে গুনো এক এক দুই দুই আড়াই আড়াই এই তো এই তো এসেছো এসেছো আবার কি আয়া করে না উঠো উঠো না আমারে ফলায় দিবি রে উঠাও উঠাও আসছো আবার মানুষকে নিস্তা হাসছো হাসি কি হলো কেন হাসছো বলো বলো এই ঘটনাটা কি আমি বলি তোমরা শোনো বলো আমি শাহবাগ মোড়ে এই লাঠিটা নিয়ে দাঁড়াচ্ছিলাম হ্যাঁ এক ভদ্রলোক আমাকে অন্ধ মনে করিয়ে রাস্তা পার করে দিল রাইট রাস্তাটা পার করে দিয়া আমার হাতে পাঁচটা টাকা ধরিয়ে দিল মনে করছে এরপরে আমাকে মানুষ টাকা দিতে লাগে আমি বুদ্ধি করে মাথার হেডটা খুললাম খুইলা থালা বানাইলাম রাখো এভাবেই তো আমি গোয়েন্দা হয়েছি তোমারটা লিখে নেই এরপরে থালা যখন বানাইলাম টপাস 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 করে টাকা পড়তে লাগলো আচ্ছা এই টাকা দিয়ে আমি কিছু ঝালমুড়ি খেলাম আচ্ছা তারপর এরপরে আর যে টাকা ছিল সেটা দিয়ে আমি রিকশা ভাড়া দিয়ে সুজা চলে আসি আচ্ছা থাকো সব কথা হ্যাঁ এই আমাদেরকে কেন ডাকছো বাংলাদেশে এই কথা বলো ও আসল কথা তোমরা ঠিক মতো আসুনি দেখেই তো আমি বলতে পারিনি আসল কথাটা হলো বাংলাদেশে একটা বিশাল প্রোগ্রাম হতে যাচ্ছে হাসো তোমাদের হাসতে বলেছি কে তুমি না বললে হাসো আরে আমি হাসতে বলি নাই রে ভাই প্রোগ্রামের নাম হচ্ছে হাসো
সেই হাসো প্রোগ্রামের পারফর্মাররা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট পারফর্মার, তারা সারা পৃথিবীতে নাম করে ফেলছে, আমরা চারজন স্টার, আমরা তো ভাতে মারা যাচ্ছি। এজন্য এজন্য আমি চিন্তা ভাবনা করেছি। কি চিন্তা ভাবনা করেছো? সেটাই বলছি, ভাতে মারা যাই তোরা আমাদের এই স্টারদের, ভাত দিলে দিস না দিলে না দিস, চারটে রুটি তো দিতে পারি। Thank you so much, Mr. Bill.